হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমাদের সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেড, কারণ প্রতিটা রাতেই আমরা ঘুমাতে যাই বেডে। বেডের উপরে আমাদের সারা দিনের ক্লান্তি নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তবে বন্ধুরা, তোমরা তো সচরাচর অনেক বেডের কথাই দেখেছ এবং জেনেছো অনেক দামি দামি বেডের কথা। তবে আজ আমি তোমাদের সাথে এমন কিছু বেডের কথা বলতে যাব যেগুলো শুনলে তুমি সত্যি অবাক হবে। তাহলে চলো দেখে আসি বিশ্বের সব থেকে অদ্ভুত কয়েকটি বেড। তোমাদের প্রথম যে বেডের কথা বলবো তার নাম হচ্ছে ওয়াটার বেড। এই ওয়াটার বেডের ভিতরে থাকে পানি। তুমি তোমার যে কোনো পুরাতন বেডের মধ্যে সেট করতে পারো এই ওয়াটার বেডটি। এই ওয়াটার বেড যে কোম্পানি তৈরি করেছে তার নাম হচ্ছে ওয়াটার বেড আউটলেট। এই বেডের ভিতরে থাকে পানি, আর তুমি যখন ঘুমাবে তখন খুব ঠান্ডা অনুভব করবে এবং নিচটা থাকবে তুলতুলে নরম, আর ঘুমিয়ে খুব আরামদায়ক অনুভব করবে তুমি। এবং এই বেডটি সর্বোচ্চ 400 কেজি ওজন বহন করতে পারে। তারপরে তোমাদের যে বেডের কথা বলবো সেটি হচ্ছে পৃথিবীর সব থেকে আরামদায়ক এবং দামি বেড। এই বেড মনে হবে একটি হল রুম। এই বেডে বসে তুমি দেখতে পারবে সিনেমা, রয়েছে স্পিকার এবং সামনে রয়েছে পর্দা দেওয়ার সিস্টেম। যে কোনো সময় রিমোটের সাহায্যে তুমি পর্দা উঠাতে পারবে আবার নামাতে পারবে। বন্ধুরা, তুমি ঠিক কত ডিগ্রি ওয়েদারে থাকতে চাও, ঘুমাতে ভালোবাসো, সেটিও তুমি সেট করে দিতে পারবে। 26 ডিগ্রি বা 27 ডিগ্রি যাই হোক না কেন, তোমার বেডটি ঠিক সেরকম ওয়েদারে ভিতরে তৈরি করবে। আর তুমি চাইলেই উপরে গ্লাসে সেট করে নিতে পারো ছোট ছোট তারার মতো বাল্ব। বন্ধুরা, তারপরে রয়েছে ফ্লোটিং বেড। এই ফ্লোটিং বেডের উপরে তুমি ঘুমালে ফ্লোটিং বেডটি তোমাকে উপরে উঠাবে এবং ফ্লোটিং বেডটি নিজের থেকেই ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে সে হাওয়ায় ভাসতে থাকবে। তাই তুমি যে ঘরে এই বেডটি রাখবে সেই ঘরে অন্য কোনো জিনিস রাখতে পারবে না, আর অথবা তুমি বেডটি চার কোণায় বেঁধে রাখতে পারো কোনো কিছুর সাথে, তাতে বেডটি শুধুমাত্র উপরের দিকে উঠবে এবং নিচের দিকে নামবে। তারপর রয়েছে WW বেড। বিশেষ করে USA অনেক বাচ্চাদের জন্য তৈরি করা হয় এই বেডটি, এবং একটি কোম্পানি তৈরি করেছে এই বেড। সেখানে সচরাচর কিনতে পাওয়া যায় WW বেড, শুধুমাত্র বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে এই বেড। বন্ধুরা, লাস্ট ভিডিওতে তোমাদের কমেন্ট দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। কখনো ভাবতেই পারিনি MSTV যখন শুরু করেছিলাম যে মানুষ এরকম MSTV-র ভিডিওর জন্য অপেক্ষা করবে, ভালোবাসবে আমাকে MSTV-কে। তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কী দিয়ে যে তোমাদের এই ভালোবাসার প্রতিদান দেব তা আমি বুঝে উঠতে পারছি না। তোমাদের কথা দিচ্ছি, আজ থেকে আমি ভিডিও করব শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওতে কতটা ভিউ হলো বা কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার এলো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো তোমাদের ভিডিওটি ভালো লাগলো কিনা। আর তোমাদের যদি কোনো অনুরোধ থাকে, দেখতে ইচ্ছা হয় MSTV-তে কোনো ভিডিও, কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ইউটিউব বা ইউটিউবের আর্নিং সম্পর্কে জানতে বা আপনার পাঠ্যপুস্তকের লেখাপড়া আরও সহজভাবে শিখতে এখনই ঘুরে আসতে পারেন আমার নতুন চ্যানেল ইজি স্কুলে। নিচের কমেন্ট চেক করতে পারেন, সেখানে চ্যানেলের লিংক দেওয়া আছে।